কৃষ্ণের দাম 16 টাকা, তখন আমার পিতা ফুলের থেকে আনিয়ে দে এই বারেঙ্গন বারে মুরের মধ্যে বিচ্ছি, তখন বেতলে পরে এই ডেতে লাভ লোকসান রেডি হয়েছি করিয়া তারা দিন এভাবে চালাইছি। আমি তো কইলাম ওই এরপরে থেকে গেল গা ঢাকা, তখন ঢাকা গিয়ে তো লেয়া ভরা করিয়া তো আল্লাহ চাইলে এই আমেরিকায় গেল। নানা সাথে তো পরিবারের মধ্যে তা একসাথে বেলা তখন মামারে তখন মারি আসছি, পরিবারের মধ্যে তো আর কেউই নাই, তখন তো নানা বৃদ্ধ নানা নানা সাথে তো কেন চলাফেরা করছে কেন এই করিয়া দিন ভাতি হয়ে গেছে। আমার বাস্তির ঘরের নাতি আমার দাহে নানা, হে বাল্য বন্ধু আমার বন্ধু, হে বাল্য বন্ধু হন বিশ্ববিজ্ঞানী বিজ্ঞানী লেওয়ার করতে তাকিয়া নানির বাড়ি তাকিয়া যে নানির বাড়ি হোক নিজের বাড়ি হোক না কষ্ট করে করছে ছোট্ট সময় থেকে কষ্ট করছে মনের কষ্ট শুধু নানির বাড়ি তাকিয়া ছোট্ট মানুষ এন হয়েছে লেওয়ার করে সেন হয়েছে বেহাই তার ভালোবাসছে বাড়ির মানুষ আশেপাশের মানুষ আমার কাছে বিরাট স্বপ্ন ও নীলামরা করে বিজ্ঞানী হয়েছে। আমরা খুবই আনন্দিত খুবই উৎসাহিত উদ্দীপনা নিয়ে ওনাকে স্বাগত জানাচ্ছি। ওনার পছন্দের খাবারটা হলো শিং মাছ, শিং মাছ উনি এক করছে, আমি কালকে শিং মাছ আনছি, শিং মাছ ছিলে এরপরে চেপা আছে না চেপা দেওয়া দিয়ে রানবে আর লাল আলু দেওয়া তরকারি রানবে সেটা খাবে। দুই ভাই উনি আমার 12 বছরের বড়, আমি ওনার 12 বছরের ছোটো। আমার নাম মহসিন কবির, ওনার নাম ডক্টর হুমায়ুন কবির। ওনার জন্ম নানার বাড়িতে কিন্তু লেখাপড়া করছে বনগ্রামে, উনি বড় হয়েছে বনগ্রামে। বিজ্ঞানী আমাদের এলাকার গর্ব, উনি বলছেন যে পড়াশোনার কোনো বিকল্প নাই, আবার উনি অনেক অনেক পড়াশোনা করছেন তাই বিজ্ঞানী হয়েছেন, আমরাও তাই ওনার মতো হতে। বিজ্ঞানী ডক্টর হুমায়ুন কবির সম্পর্কে আমার নানা হন, ওনাকে আমি আগে কখনো দেখিনি, এই প্রথম দেখা হলো, তেনার সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লাগছে। এবং ওনার মতো একজন শিক্ষিত সৎ একজন মানুষের সাথে সাক্ষাৎ করতে পেরে আমার বড় আনন্দ হচ্ছে, এবং আমি বড় হয়ে ওনার মতো সুশিক্ষিত হতে চাই। কেরাসির তেল বেচে হুক্কে বাজারও, কেরাসির তেল বেচে হুক্কে বাজারও আমার বইনে কেরাসিলা চামড়া টিন্ডা মাসাজ করিয়া আগুয়াইয়া দেয়ছি, আগুয়াইয়া দেয়ছে এইটা করছে বৈজ্ঞানিক আমরা নিজের চোখকে দেখছি। তারপরে আবার পাইলট সহ বড় রকমের হেলিকপ্টার আর এয়ারপ্লেন তো আছে 777 ডিজাইনার, আমি একজন ডিজাইনার মানে অসপ্রে ওটার নাম, অসপ্রে ওটা ওটা চলমান, ওটা ডিজাইন শেষ হয়ে গেছে, এটা চলছে, এত ইম্প্রুভ করতে হয় সেই জন্য এটা কাজ এখনো চলছে বাংলাদেশে আপনার 30 দিনের জন্য। এখানে সেই এতে প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ আছে, সেখানে আমার বক্তৃতা দিতে হবে, আমাকে রিসেপশন করার জন্য ওনারা অপেক্ষা করছেন। আমার বার্তাটা হলো এই যে মানুষের পক্ষে অসম্ভব বলে কোনো জিনিস নাই, এমন কোনো পৃথিবীতে জিনিস নাই যা মানুষের পক্ষে অর্জন করা সম্ভব অসম্ভব, কাজে তাকে অসম্ভব পরিশ্রম থাকলে পরে এই পৃথিবীতে কোনো কিছু অসম্ভব না। আমার ভাবনা এটাই যে যে সমস্ত জিনিস আমি কাজ করছি জিনিসের উপর এবং যেগুলো আবিষ্কারের আশা রাখি এগুলার ব্যবহার বাংলাদেশ করবে, কারণ বাংলাদেশে ওগুলো তৈরি করা বাংলাদেশের পক্ষে সম্ভব না, এবং সেজন্য এটা সবচেয়ে ভালো যে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ তারা যদি সেটা তৈরি করে সেটা বাংলাদেশ সবসময় কিনতে পারে। যেমন বাংলাদেশের বিমানগুলো সবই কিন্তু আমাদের বোয়িংয়ের বিমান যারা আমি কর্মচারী, তো কাজে সেটা ব্যবহার করার জন্য আজকে আপনারা নামা ইয়েতে হজ করতে যান মক্কা, মক্কা শরীফে কয়েক ঘন্টার মধ্যে বাসায় চলে আসেন, আর না হলে পানি জাহাজে যেতে হতো। এইটা হলো আমার অবদান, প্রত্যক্ষ না কিন্তু পরোক্ষ। আমার সব সাফল্যের চাবিকাঠিটা হলো ডক্টর লুৎফর রহমানের লেখা আমাকে খুব উদ্বুদ্ধ করতেন ছোটোবেলা থেকে, তো তখন সেটা পড়ার পর আমি বুঝতে পারলাম যে মানুষের জয় করার অজেয় কোনো জিনিস নেই, তো আমিও মনে করেছি তখন যে আমি যদি চেষ্টা করি আমিও এমন একদিন হতে পারবো যা খুব সহজে অর্জন করা সম্ভব নয়, পারা যাবে সেটা। আর এই বিজ্ঞানের হেলিকপ্টারের বিষয়ে বা এয়ারপ্লেনের বিষয়ে ছোটোবেলা থেকে আমাকে খুব উদ্বুদ্ধ করতো, যখন আমি খুবই ছোটো
একা দিয়ে উড়ে গেলে পরে আমি দৌড়ে এনে দিয়ে যেতাম দেখার জন্য, এটা কী জিনিস। তখন আমি ভাবলাম যে এটা আমাকে একদিন বানাতে হবে, সেটি তখন মনে হয়েছে যে আমার সেই যে আমার যে ইচ্ছাটা ছিল সেটা সফল হয়েছে। তো এটাই শেষ না, আরও করে যেতে হবে একটার পর একটা। জীবন যেমন থেমে থাকে না, আবিষ্কার ও থেমে থাকে না। মানুষের যে প্রয়োজন আজকে একরকম, কালকে আর একরকম, দিন যায় প্রয়োজনের মাত্রা ডিফারেন্ট হয়, অন্যরকম হয়, এবং সেই মাত্রা অনুসারে আজকে আমরা প্লেন চালাই। একদিন আমাকে সেই রকেট আবিষ্কার করতে হবে, জানি আপনারা এক গ্রহ থেকে আরেক গ্রহকে গ্রহে রকেটের মধ্যে যেতে পারে, কিন্তু আমি যদি থেমে যাই তাহলে ওটা করবে কে? সেই জন্য এটা হলো যে যখন ওরা ছোট 4, 5, 6 যখন পড়ে তখন বড় বড় মনীষীদের লেখা তাদের লিখতে হবে, তাদের সম্পর্কে। এরা কিছুই ছিল না জীবনে, অথচ কত বড় হয়েছে, তো সেগুলো গরম বেশি যুদ্ধ করেছে। তারপরে 9-10 যখন উঠবে, 9-এ তখন তার বিজ্ঞান এবং অঙ্ক সেটা নিয়ে থাকে তাদের